हेलो एवरीवन, vidanko.com वेबसाइटे तुम्हारे सबा के स्वागत जी। हमें सौरभ दे तुम्हारे मैथ ट्यूटर। एखे जो प्रश्न नहीं आलोचना करब, देखो बला हे ए बी सी समबाहु त्रिभुजर भरकेंद्र जी ए बिर मान 10 देवा आछे, ताहले ए जी दैर्घ्य कत? तो देखो हमें जदि धरे नी एक समबाहु त्रिभुज जार नाम देवा आछे ए बी सी, बला आछे देखो ए बी 10। ए बी 10 माने कि ना ए समबाहु त्रिभुजेर प्रतिटी बाहुर दैर्घ्य 10 सेंटीमिटार करे, एवं भर केंद्र जी देवा आछे। तो आमी एकटा मध्यमा टेने निलाम, मध्यमाटा हलो डी। तो आमरा जानी एई अंश जी किछुटा एरकम अंशे थाकबे, ठीक आछे। तो आमादेरके एई ए जी एई दैर्घ्यटा निर्णय करते हबे। तो आमरा एकटा जिनिस बोले दिई एखाने। आच्छा, प्रथम कथा तो समकोणी समबाहु त्रिभुजेर मध्यमा उच्चता, तारपरे कोनो बाहुर लम्ब समद्विखण्डक, एरा सबाई एकी बाहु हबे। एवं एई समबाहु त्रिभुजेर परिकेंद्र, भरकेंद्र, लम्बबिंदु, अंतकेंद्र सबई एकटाई बिंदु हबे। तो आमरा एकटा धर्म एखाने लिखब जे যে কোনো ত্রিভুজের, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হয় যে যে কোনো ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্রে শীর্ষবিন্দুর দিক থেকে টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত হয়। অর্থাৎ কি, আমাদের জি যদি এখানে ভরকেন্দ্র হয়, ঠিক আছে, এবং এডি যেহেতু মধ্যমা, তো আমরা বলতে পারি এজি টু এবং জিডি ওয়ান। অর্থাৎ আমরা এখান থেকে এটাই বলতে পারি এজি ইজ টু জিডি ইকুয়াল টু টু ইজ টু ওয়ান, ঠিক আছে। এইটা হলো, এটাই আমাদের এখানে কাজে লাগাতে হবে। তো তার আগে আমরা দেখে নিই যে এখানে এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে। আমি এক্ষুনি বললাম কি না, সমবাহু ত্রিভুজের মধ্যমা যা উচ্চতা তাই, এবং সমবাহু ত্রিভুজের উচ্চতার ধর্ম ফর্মুলা হয় কি, √3/2 × a। এ মানে একটি বাহুর দৈর্ঘ্য, তো একটি বাহুর দৈর্ঘ্য অলরেডি 10 বলা আছে। তো আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখি, এডির মান আমরা পেয়ে যাচ্ছি 5√3 সেমি, ঠিক আছে। তার মানে আমাদের টোটাল যা উচ্চতাটা বা মধ্যমাটা সেটা হয়ে গেল 5√3 সেমি। তো আমাকে তার 2/3 অংশ বের করতে হবে, কারণ দেখো এই যে এজি ইজ টু জিডি যদি 2:1 হয়, তাহলে আমরা এজি সমান কি বলতে পারি, 2/2+1 × এডি। অর্থাৎ এডিকে আমরা যদি সম্পূর্ণটাকে 3 অংশ ধরি, তার 2 অংশ হচ্ছে এজি, তার মানে এজি সমান কি হবে অ্যাকচুয়ালি 2/3 এডি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এজি কি বলতে পারি, দেখো 2/3, এডির মান অলরেডি আমরা 5√3 নির্ণয় করে রেখেছি। তাহলে এখান থেকে জাস্ট গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, দেখো 5 × 2 = 10√3/3 সেমি। তাহলে আমাদের এখানে যে দৈর্ঘ্যটা চাওয়া হচ্ছে এজি, তার অ্যান্সার হলো 10√3/3 সেমি। vidanko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।